ফলন ভালো হলেও দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন জামালপুরের ভুট্টা চাষীরা। অভিযোগ, বাজার আর পরিবহন ব্যবস্থা চলছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। এদিকে ভরা মৌসুমে ভুট্টা সংরক্ষণের পরামর্শ দিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আনোয়ার হোসেন মিন্টুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। জামালপুরের চরাঞ্চল ছেয়ে আছে সোনালি ভুট্টায়। ফলন ভালো হলেও কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে ভরা মৌসুমের বাজার দর। বেচতে হচ্ছে গেল বছরের তুলনায় অর্ধেক দামে। ধানের আবাদ বাদ দিয়ে ভুট্টার আবাদ করছি, এবার তো দামও কম ফলনও কম। হ্যাঁ, এখন তো এবার ভুট্টার আবাদ যারা যারা করছি সবাই পথে বসে গেছি গে। এবার ভুট্টার সার বীজের যে পরিমাণ দাম সেই তুলনায় ফলন মোটামুটি ভালো হয়েছে, কিন্তু মূল্য কম। এই ভুট্টা দিয়ে আমাদের সংসার চলে, আমাদের পোলাবলের লেহাপুরা এবং সারা বছরের খোরাক আমার এই ভুট্টা দিয়ে হয়। এখন আমরা এই ভুট্টা যদি আমরা লস হয় আমরা কী করে খামু? তার দাম বেশি আছিল 1500-1600, তখনকার গৃহস্থ আঙ্গর কামের কারণে ডাকছে। এখনকার ভুট্টার দামও কমে গেছে গা, আমাগর এখনকার কাজ কাম কমে গেছে গা। কৃষকদের অভিযোগ, ফলন আর আমদানি বেশি হওয়ার সুযোগ নিচ্ছে পাইকার ও মধ্যস্বত্বভোগীরা, আর লোকসান গুনতে হচ্ছে তাদের। আর এটা যে সিন্ডিকেট ব্যবসা, মনে হয় তো আমাদের বুঝি যে এটা ওরা ব্যক্তিগতভাবে সিন্ডিকেট করে মাল কিনতেছে। আর সিন্ডিকেটে করিয়া তারা ভুট্টা কিনতেছে না, দাম 600-700 টাকা মন বলেছে, আর গত বছর 200-250 টাকা মন দিয়ে সবাই ভুট্টা বেশি করছে। এবার আমরা ভাবছি দাম বাড়বো, এজন্য তুলে নাই, ভুট্টা খেতে শুকিয়ে গেছে, তুলতেছে না দাম বাড়বার জন্য। পরিবহন ব্যবস্থাও বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের হাতেই জিম্মি, তাই বাইরের বাজারেও ভুট্টা পাঠাতে পারছেন না কৃষকরা। একটা সিন্ডিকেটের কারণে আজকে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। এই সিন্ডিকেট বাজারও নিয়ন্ত্রণ করছে এবং পরিবহনও নিয়ন্ত্রণ করছে। কৃষকরা ইচ্ছে করলেই তাদের পণ্য, উৎপাদিত পণ্য বা ভুট্টা তারা ন্যায্য মূল্য বাজারে নিয়ে যাচ্ছে, নিতে পারছে না এবং বিক্রি করতে পারছে না। এদিকে এখনই ভুট্টা বিক্রি না করে সংরক্ষণের পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। কৃষকরাও অনেক বেশি লাভবানও হবে এই জন্যই যে ওদের উৎপাদনটা অনেক বেড়েছে। তবে যেহেতু অনেক বেশি উৎপাদন বেড়েছে, সেই ক্ষেত্রে কিছু কৃষককে আমরা উৎসাহিত করছি এই মুহূর্তে যেন তারা ভুট্টাটা সংরক্ষণ করে পরবর্তীতে বাজার মূল্য বৃদ্ধির সাথে সাথে তারা যেন এটা বিক্রি করতে পারে। চলতি বছর জেলার 18,000 হেক্টর জমিতে ভুট্টা ফলেছে প্রায় 2 লাখ টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।